প্রবোধ কুমার সান্যালের লেখা ডাক্তারের সাহস। প্রবোধ কুমার সান্যাল জন্মেছিলেন 1905 সালে 7ই জুলাই। সাহিত্যিক, সাংবাদিক এবং পরিব্রাজক। বাংলা ভাষায় প্রথম ভ্রমণ কাহিনী লেখেন মহাপ্রস্থানের পথে। তার লেখা একটি বহু আলোচিত উপন্যাস হল প্রিয় বান্ধবী এবং ছোট গল্প অঙ্গার। তার জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন হিমালয়ের দুর্গম অঞ্চলে। 1978 সালে উত্তর মেরু অভিযানে গিয়েছিলেন নরওয়ে হয়ে, তখন তার বয়স 70-এর উপর। কলকাতা হিমালয়ান অ্যাসোসিয়েশন ও হিমালয়ান ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। 150-এর উপর বই লিখেছেন। তার মৃত্যু হয় 1983 সালে। আজকের গল্প ডাক্তারের সাহস। গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত 100 বছরের সেরা ভৌতিক বইটি থেকে। বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিক বরণ ঘোষ। প্রধান চরিত্রে ডাক্তার ও অন্যান্যরা। গল্প পাঠে মীর। শুরু হচ্ছে ডাক্তারের সাহস। বরানগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল দুয়ে গেলেই বরানগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়। আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়ত কোম্পানির বাগানের মোড় থেকে, এক একজনের 4 আনা ভাড়া। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর উপায় ছিল না। বরানগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা, মুঠে মজুর, দোকান বাজার, পাট আর ভূষিমালের আড়ত। এই সবের ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জনমজুরের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না। মাঝে মাঝে একাধ পথ ছিল না। মাঝে মাঝে একাধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন, সে পাড়াটা গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে। তারও বেশি একটা কারণ ছিল। যে পথটা দিয়ে তারা পাড়ার ভেতরে ঢুকতেন, সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল, এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যের পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ ছেড়ে চলে গেছে, কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন শরীর নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ বাদুড় আর চামচিকের বাসা, শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাতে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের দুটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়ে ভূতকে ওপাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুজ্যেদের জামাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন। কুস্তি করা শরীর, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন। তার ভয়ানক সাহস। ভূত টুত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে
তিনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এই পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে, সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার নামটা খুব। একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ নিয়ে বললেন, যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বলল, একটা রাত? আপনি বলেন কি ডাক্তারবাবু, দু ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি? ডাক্তার প্রথমটা হেসেই অস্থির, তারপর বললেন, তা কত বাজি ধরবে বলো? ছেলেটা বলল, বাজি আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হল না, পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি কিন্তু ভূতকে মেরেছি চিরকাল। তুমি তুমি ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ কি জানেন? আমাদের এই ভূতের ভয়। আমাদের কথা তবে শুনবে না? হ্যাঁ আজ্ঞেন না। শ্বশুর বাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির, এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, ব্যাস। শাশুড়ি বললেন, বাঁচলে তো সম্পর্ক, সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কিন্তু কোনো কথা শুনলেন না, তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে, তার ভয় কি? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি। রাত তখন দশটা, পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোঁটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভেতরে তন্ন তন্ন করে দেখে এলো। শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো। এই শোন, ঘরটা পরিষ্কার কর, আর ওই জলের কুঁজোটা ওই টনের ওদিকে যা, ওদিকে যা, এই আলোটা এদিকে রাখ। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর, একটা জলের কুঁজো আর কাচের গেলাস, সঙ্গে একটা লাঠি, এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি, চির বিশ্বস্ত টমি ছিল সঙ্গে সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকার করতে সাহায্য করে। দশটার পর একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করল না, পাছে কোনো বিভীষিকা তাদের চোখে পড়ে যায়। ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন, এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই, এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল। ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন, কোথাও আর এতটুকু ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না, চারদিক নিঃশব্দ নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্ম কোলাহলময় জগৎ আছে, কোনো কিচ্ছু বোঝবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলে কেউ কোনোদিন জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেত পুরীকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সানডে সাসপেন্স শুধুমাত্র সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ।
It's hot. সানডে সাসপেন্সে আজ শুনছেন ডাক্তারের সাহস। বরানগরে এসেছেন নবীন ডাক্তার। বরানগর সেই সময় প্রায় অজপাড়া। সেখানে একটা পুরনো বাড়ি ছিল যা অনেক দিন ধরেই পরিত্যক্ত। ওই বাড়িতে নাকি ভূত আছে। ডাক্তার এসেছেন শ্বশুর বাড়ি, জেদ করলেন ওই বাড়িতেই রাত কাটাবেন। সবার বারণ সত্ত্বেও ডাক্তার তোড়জোড় করে ওই বাড়িতে গেলেন। তারপর ঘড়িটায় টিক 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 শব্দ হচ্ছে। দেখতে দেখতে 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার নিজেও বুঝতে পারেননি। পাঁচজনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এই দুর্বলতা। মনে হলো ঘড়িটায় যেন আরো একটু আস্তে শব্দ হলে ভালো হয়, ওটা ভয়ানক জীবন্ত, অবাধ্য। বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেয়ালগুলো জীর্ণ, তার গায়ে নানা রকম আঁকিবুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। ডাক্তার চমকে ফিরে তাকালেন। না, কেউ নয়, বাতাসের শব্দ। না, বাতাসের নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে, জানালায় নাকি দরজায়? কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালো। একবার সে একটু গুঁ গুঁ করে উঠল, যেন বাঘের সন্ধান পেয়েছে। কিন্তু তারপর, না, কেউ তো নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একটু নড়ে বই কি? টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের উপর কর্তৃত্ব তিনি ক্রমশই হারিয়ে ফেলছেন। তবু অনেক চেষ্টায় তিনি গায়ে চাদর দিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও পলক কিন্তু পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতন প্রাণহীন। ঘড়িটা কিন্তু ওই টিক 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 করে চলেছে, যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ কান নাক সবই আছে। ডাক্তারের দিকে চেয়ে চেয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ ডাক্তারের দৃষ্টি পড়ল দেয়ালের গায়ে। ও কি, দেয়ালের সেই আঁকিবুকি, সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? হ্যাঁ, ডাক্তারের বুকের ভেতরকার রক্ত জমাট বেঁধে এলো। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ, উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেয়ালে উঠে দাঁড়াল। এবার হাত বাড়িয়ে
তার দিকে এগিয়ে আসছে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন, কিন্তু হাত উঠল না। কই, বন্দুকটা তো তার কাছে নেই, কে নিল? ডাক্তারের গলাটা কে যেন টিপে ধরেছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হল না। খাটের সঙ্গে কে যেন তাকে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারাননি, খুব সাহসী লোক তিনি। চেয়ে দেখলেন, আশ্চর্য, জলের কুঁজোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে। কাচের গ্লাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উড়ছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন, আর ভয়ে তার রোম কূপগুলো আর্তনাদ করে উঠল। কিসের শব্দ? কই, তমি তো আর গো গো করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন। এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে তবে বেঁচে আছে তো? টমি বেঁচে নেই, টমি বেঁচে নেই। তার নিঃশ্বাস পড়ছে না, তার সর্ব শরীরে এক বিন্দু প্রাণ নেই। মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এপাশে বন্দুক নেই, ওপাশে টমি নেই। ঘড়িটায় আর টিক টিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে থামিয়ে দিল? টেবিলটা এইবার নড়ে উঠল, পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগল। টমি, টমি, টমি বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহ অসাড়, অচেতন। জলের কুঁজোটা ঘুরছে, কাচের গ্লাসটা উড়ছে, টেবিলটা নাচছে, আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে। হঠাৎ সশব্দে দরজা জানালাগুলো খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতন। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাতের অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো কই? আলো, কার্পাইটের আলোটা যেন পাগলের মতো ঘরের চারদিকে ছুটছে। কে যেন তাকে তাড়া করেছে, কিন্তু কিন্তু পালাতে পারছেন না। যন্ত্রণায় ছটপট করছেন। যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ
হিম হয়ে এলো। তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও কাঁদতে পারলেন না, গলা তার বন্ধ, হাত পা বাঁধা, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে। খাটখানাকে নাড়ছে। ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে। তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি, টমি, টমি মরে গেছে। কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও ওই দানবের মতো বদলে গেছে। টমির মুখ বের করে তার দিকে ভয়ঙ্কর দাঁত বের করে এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, এটা তোমার কাজ। টমি দানব হেসে উঠল। ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। খাটখানা শূন্যে উঠেছে, মহাশূন্যের ঘন অন্ধকার দেশে। আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে, ভূত প্রেতের রহস্য রাজ্যে, ঊর্ধ্ব দেশে। খাটখানা উড়ে যাচ্ছে দূরে দূরে। ওই যা, ওই যা, তাদের হাত থেকে, তাদের হাত থেকে খাট খসে গেল। ডাক্তার দুরন্ত বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন, হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন। গেল, গেল। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা ধড়ফড় করছে। চোখ মেলে দেখলেন সকালের আলো জানালা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে। সারা শরীর তার তখনও কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, সেই ঘড়ি, সেই টেবিল, কুঁজো, গেলাস, তার বন্দুক আর টমি। গলার আওয়াজ দিয়ে বললেন, যাইয়ে দাঁড়াও। শুনছিলেন ডাক্তারের সাহস। রচনা প্রবোধ কুমার সান্যাল। গল্প পাঠে মীর, সঙ্গে ইন্দ্রাণী, পুষ্পল, অরুণাংশু এবং রিচার্ড। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।